গত 15 অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে সহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যায় হত্যাকাণ্ডের শিকার শাহিনুর সাবিনা দম্পতির 5 মাস বয়সী শিশুকন্যা মারিয়া। সেদিন ভোর থেকেই তার আশ্রয় হয় স্থানীয় হেলাতলা ইউপি সদস্য নাসিমা খাতুনের কাছে। পরে প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিকভাবে তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নাসিমা খাতুনের উপর। সেই থেকেই নাসিমা খাতুনের কাছে মাতৃ মমতায় দিন কাটছে শিশু মারিয়ার। তারপরও মাতাপিতাহীন ছোট্ট মারিয়া এখন কেমন আছে তা জানতে সাধারণ মানুষের যেন কৌতূহলের শেষ নেই। এখনও তাকে দেখতে প্রতিদিন ইউপি সদস্য নাসিমা খাতুনের বাড়িতে ভিড় করছেন অনেকেই, জানাচ্ছেন সমবেদনা, দোয়া করছেন মারিয়ার জন্য। ইউপি সদস্য নাসিমা খাতুন বলেন, মারিয়া ভালো আছে, তবে মাঝে মাঝে বেশ কেঁদে ওঠে। বেশি কান্নাকাটি করে মাগরিবের পরে এসার আগে সে কান্না থামাতেই দেখা যাচ্ছে হিমশিম খেয়ে যায় আমরা 4-5টা মানুষ। আর গভীর রাত্রে যখন ঘুমায় গভীর ঘুমের ভিতরে একটা কান্না বের করে, সে কান্নাটা আমার মনে হয় যে ওর যে বাবা মা ভাই বোন, বিশেষ করে বাবা তো একটু ছিল আর এ তো ছিল মা বা ভাই বোনের সাথে, মানে তাদের যে আত্মনা, তাদের যে চিৎকার যেগুলোকে দেখেছে তার একটা অনুভূতি কান্না, সেটা আমি মনে করি যেটা গভীর ঘুমের ভিতরে অনেক রাত্রে একটা দুটার দিকে। আমি তো আসলে কী বলবো, লাইট তো জ্বালানোই থাকে, লাইট অফ করে নেন সারা রাত্রে, তখন ওই কান্নাটা আসে। আর বিশেষ করে মাগরিবের পরে ইশার আগে প্রচুর কান্না করে এবং সেই সাথে জিদ। এদিকে শিশু মারিয়াকে শেষ পর্যন্ত কার কাছে দেওয়া হবে এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এসব বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে দাদি, চাচি ও নানা নানি, এমনকি ইউপি সদস্য নাসিমা খাতুনও স্থায়ীভাবে মারিয়ার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমি বাচ্চার মেজো চাচিমা, আমি বাচ্চাটাকে নিতে চাই এবং মাতৃস্নেহে লালন পালন করতে চাই, সে তাকে যেন আমার একটু দেওয়া হয়। মনে করেন যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন তো আমাদের মন মাথা কোনো কিছুই কেনা ছিল না, কান্নাকাটি আমরা কিছুই জানতাম না। সেই সময় প্রশাসন বাচ্চাটাকে মহিলা মেম্বারের হাতে দিয়ে দিয়েছিল, এখন সে তার কাছে ভালোভাবেই মানুষ আসতো, মনে করেন তার লালন পালন কাছে দেখাশোনা খুব সুন্দরভাবে করতো, তাতে আমরা খুব খুশি। কিন্তু বাচ্চা তো সারা জীবন পরের কাছে থাকবে না, আমরা তার আপনজন বেঁচে আছি, চাচা চাচি, আমি চাই বাচ্চাটা যেন আমাদের কাছে দেয়, আমরা তার বাবা মার মতো মানুষ করবো। আর শাহিনুরের মা আমি, আমি চাই আমার মারিয়া আমার জন্য আমার বুকি দেয়, আমার তো আর কিছু নেই, আমার জন্য দেয়, আমি চাই আমার পত্নী, আমি চাই আমি মানুষ করতে চাই। নামাজ পড়ি, নামাজ অন্তরে হয়তো গলি জানলাম ওর গা মাতো মারাই গেছে, এখন ও যেন দুনিয়ায় ভালো থাকে, এমন জায়গায় থাকে রাখে যেন আল্লাহ জীবনে যেন ভালো হই, মানুষ হয় ভালো জায়গায় থাকে, ওরা একটা ভালো পরিচয় হয়। কাক মাতো নেই, এ তো জানবি বড়ই তোর আক্কা মানে, এ তো জানবে না বড়ই, তাই গলি এই সব আর গলি জানলোর ভালো রাখো, যে জায়গায় সে জায়গায় ভালো থাকো। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। মায়ের মায়ের অভাব তো দেখা যাচ্ছে, আমি কেন কেউ পূরণ করতে পারবে না। তারপরও আজকে কয়েকটা দিন মারিয়ার সাথে আমি চেষ্টা করছি মারিয়াকে ভালো রাখার জন্য এবং ওর মায়ের স্থানটা মানে পূরণ করার জন্য আর কি। ততদিনে মারিয়ার সাথে আমার আসলে কি, আমি কী বলবো, হয়তো বা আমার কেউ বেশি আদর দিতে পারে না। তারপরে আজকে কয়েকটা দিন মারিয়ার সাথে আমার যে মানে আত্মার যে একটা বন্ধন, মারিয়ার প্রতি আমার যে মারিয়া আমাকে যে ভালোবেসে, মারিয়া আমাকে যে কতটা দুর্বল করে দিয়েছে সেটা একমাত্র আমিই জানি। এবং মারিয়ার প্রতি এক প্রকার আমি হয়ে গেছি, মারিয়া তো সে যখন কান্নাকাটি করে হয়তো বা সে কোলে নাই, নেওয়ার পরে আমি যখন এমনি মারিয়া তখন চুপ হয়ে যায় একটা সন্তান, যেমন কিছু বাহানার পরে মায়ের বুকে আসলে মানে কান্না হোক আর জিদ হোক সেটা থাকে না। সেটা মারিয়া যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন আমার কাছে আসলে মারিয়া ঠান্ডা। তবে প্রশাসন বলছে শিশুটির সুন্দর ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা এবং ভরণ পোষণের নিশ্চয়তা পেলে সকলের সাথে আলোচনা করে তাকে কার কাছে দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে তার পরিবারের লোকজনও যোগাযোগ করছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনও যোগাযোগ করছে। তো শিশুটির অভিভাবকত্ব নিয়ে যে বিষয়টি দেখা দিয়েছে সেটি নিরসন করবে আমি চিন্তা করছি যে তার নামে একটা ফাউন্ডেশন করবো, মারিয়া ফাউন্ডেশন। এবং সেই ফাউন্ডেশনের মাধ্যমেই
ভবিষ্যতে তার যে বড় হয়ে ওঠা, সেই বড় হয়ে ওঠার জন্য সব ব্যবস্থা এটা আমি গ্রহণ করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর অনেকেই যারা আগ্রহ প্রকাশ করেছেন নেওয়ার জন্য, সেটা হয়তো ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে যদি সেরকম বিষয়টা, অনেকে নিঃসন্তান আছে তারা বলছে, তো এগুলো সব কিছু বিবেচনা করতে হবে, বিবেচনা করে তারপরে তার জন্য ভালো হয় যেটা মঙ্গল হয় যেটা সে ব্যবস্থা করবে।